কতদিন হয়ে গেল তোমাদের সাথে দেখা হয়নি। যদিও ডিজিটাল যুগে রোজই অনলাইন ক্লাসের সুবাদে অনেকের সাথেই যান্ত্রিক যোগাযোগটুকু হয়, কিন্তু তোমাদের হাসি, খেলা, দুষ্টুমি এসব দেখে আমাদের মনে যে আনন্দ সেটা ফিকে হয়ে যাচ্ছে। পড়া তো রোজই দেখি শুনি, কিন্তু কতদিন হয়ে গেল গোলমাল করার জন্য তোমাদেরকে বকা দেইনি। কতদিন হয়ে গেল স্কুলটাও তোমাদের ছোঁয়া পায়নি। কতদিন তোমাদের কাছে শাড়ি বা কানেরের তারিফ শুনিনি। কতদিন হয়ে গেল ভয়ে আমাকে দেখে তোমাদের লুকিয়ে যাওয়া দেখিনি। কতদিন হয়ে গেল নার্সারি ক্লাসের বাচ্চারা আমার গায়ের গন্ধ শুঁকতে আসে না। বাড়ির থেকেও তোমরা আমাদের কথা বেশি শোনো। কতদিন হয়ে গেল তোমাদের বাবা মার কাছেও ম্যাম ওকে আপনি বলবেন, আমার কথা শুনছে না, এই কথাটাও শুনিনি। কতদিন হয়ে গেল প্রেয়ার লাইনে তোমাদের মাইক্রোফোনের কাড়াকাড়ি দেখিনি। কতদিন হয়ে গেল তোমাদের গলায় জাতীয় সঙ্গীত শুনিনি। তাই তরঙ্গ আর তরঙ্গের বিবাদটা আজ আর হয় না। এবারের শিক্ষক দিবসও পেরিয়ে গেল, কিন্তু তোমাদের কাছে ম্যাম আপনাকে মিষ্টি খাওয়াতে হবে এই আবদারটা শুনলাম না। আমার সাথে সাথে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা স্কুলের বেঞ্চ, প্রেয়ার রুম, ক্লাসরুম, চক, ডাস্টার, চেয়ার, টেবিল, স্লিপার, মাইক্রোফোন, দোলনা সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। জানি না আবার কতদিন পরে তোমাদের সাথে দেখা হবে, জানি না আবার সেই আগের স্বতঃস্ফূর্ততা ফিরে পাবো কিনা। তবু প্রার্থনা করব যেখানেই থেকো, যেভাবেই থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আশা করব আমরা খুব শীঘ্রই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে আবার আগের মতো হয়ে উঠতে পারব। ইতি তোমাদের সংযুক্তা ম্যাম। বছর কয়েক শিক্ষকতা করার সুবাদে আমারও কয়েকটি ছোট ছোট বাচ্চা আছে, আর এই কদিন আগেই চলে গেল শিক্ষক দিবস। সেই শিক্ষক দিবসে বাচ্চাদের প্রচণ্ডভাবে মনে পড়ছিল, তাই সেদিন সন্ধ্যাবেলায় ফেসবুক ওয়ালে লিখে ফেললাম এই লেখাটি। আজ ইচ্ছে হলো একে ভিডিওর রূপ দিয়ে প্রকাশ করতে। আপনারা আশীর্বাদ করবেন আমার বাচ্চারা যেন ভালো থাকে, তারা যেন আবার একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পায়। নমস্কার।